Assalamualaikum. বাংলাদেশি ফুড কালেকশনে আপনাদেরকে আরো একবার জানাচ্ছি স্বাগতম। তো আজ আমরা আছি বর্তমানে আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন? আমরা বর্তমানে আছি দাউদকান্দি বলদাখাল সিএনজি স্টেশনে। তো এই যে দেখুন দাউদকান্দি ব্রিজ প্লাস আপনার আমরা এখন বলদাখালের স্পেশাল সফর মামার চটপুটি প্লাস ফুচকা। তো আমরা এখন মামার সাথে একটু কথা বলবো যে বলদাখালের স্পেশাল স্বপন মামার ঝালমুড়ি এবং চটপটি এবং ফুচকা। তো মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মামার ফুচকার স্পেশাল কি যে নিজের হাতে তৈরি করেন নাকি মামা? এখানের মামার ফুচকার স্পেশালিটি হলো মামা নিজের ফুচকাটা নিজে তৈরি করে, এটার ভাজার কোয়ালিটি খুব ভালো হয়। তো আমরা এখন মামা আপনাদেরকে একটু ফুচকা খাওয়াবেন। কেমন আছেন, কি অবস্থা? ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনে ভালো লাগতেছে। তো অনেকদিন পরে আসলাম, তো আপনার ফুচকা আজকে খাওয়ান আমাদেরকে। তো আপনি এখানের মধ্যে কয় টাকা প্লেটের ফুচকা বিক্রি করেন আমাদেরকে একটু বলতেন যদি? মনে যে যা খায় আর কি। মনে এখানে প্লেট কত করে আপনার? 30-40-50 না? আচ্ছা, তাহলে আমাদেরকে ফুচকা খাওয়ান। এখানে ফুচকার স্পেশালিটি মামা আপনার হলো আপনাদের নিজেরা আপনারা নিজে ভাজেন। আমাদেরকে একটু ফুচকাটা দেখানো যাবে? এই যে নিজে হাতে ভাজা, নিজে একটু একটু বের করে দেখেন। এই যে দেখুন একদম আপনার মামার ফুচকাগুলো নিজ হাতে মামার ভাজানো। তো মামা আমাদেরকে একটু বানায় দেখান, আমাদের বানায় খাওয়ান ফুচকা আপনার। আপনি খাবে? হ্যাঁ। জাল তাল খাবে? হ্যাঁ দিয়েন। খাওয়ার জন্যই তো আসলাম এত দূর থেকে। হ্যাঁ, এখানে তো মামা ফুচকা প্লাস চটপটি দুটোই পাওয়া যায় না? বিআরটিসির কাউন্টার পাশে, বিআরটিসির কাউন্টারের পাশে মামা বসে। হ্যালো, আপনার বিআরটিসির কাউন্টার। মামা এটা আমাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশি ফুড কালেকশন। আমরা এখানে স্ট্রিট ফুড নিয়ে কাজ করি। তো বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে আমরা স্ট্রিট ফুড নিয়ে যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে, যেগুলো একটু ইউনিক টাইপের খাবার। যেমন আপনার ফুচকাটা আমি আগেও ট্রাই করছি, তো আপনার ফুচকাটা আমার কাছে অনেক ইউনিক লাগছে। এই কারণে আমরা এখানে, কারণ ফুচকা তো মামা অনেকখানি পাওয়া যায়, তো ভালো জিনিসটা যাতে মানুষ জানতে পারে যে এই জায়গায় আসলে মানুষ ভালো কিছু পাবে, এটাই। কারণ দেখা যায় যে মামা আপনার বাসা মানুষের বাড়ির আশেপাশেই কিন্তু ফুচকা পাওয়া যায়, কিন্তু আমি ওইটা না রেখে আপনার এখানে কেন আসলাম? কারণ আপনার ফুচকাটা একটু ইউনিক, এটা আগেও খেয়ে ট্রাই করছি যাওয়ার সময়। তো যে খেয়ে ভালো লাগছে বিধায় এখানে আসলাম, যাতে মানুষও এখানে এই টেস্টটা নিতে পারে। কারণ অনেকেই তো অনেক জায়গা থেকে খাবার দাবার খেয়ে প্রতারিত হচ্ছে, ওইটা যাতে না হয় এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। আমি আপন উদ্দেশ্যে তৈরি করি, আপন উদ্দেশ্যে বিক্রি করি, নিজের মনে করে খাওয়াই। জি, ভালো লাগে আরেকদিন যাতে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদেরকেও মামা, আমাদেরও মামা এটাই চিন্তা ভাবনা যে আমরা যে ফুডটা নিয়ে কাজ করবো যাতে অন্যান্য জন আইসা যাতে সেই টেস্টটাই যাতে বিরাজ পায়। গরম গরম মশলা, গরম গরম ফুচকা খেয়ে দেখেন একবার করে। আপনার এখানে তো তোমার টক তো শুধু টকটাই নাকি? টক নাকি মিষ্টিও টক দেন? মিষ্টি টকও আছে, দুইটাই আছে। তারপর ভালো সালাদ আছে, টমেটো, গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুই আছে। তারপর আপনার
Come on.